কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো। এখন আমরা বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত, সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক ও দীর্ঘপাল্লার MLRS সিস্টেম। রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বিপুল ভোটে চতুর্থবারের মতো প্রস্তাব গৃহীত হয়েছে। বন্ধুরা, এমন গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট ও সমসাময়িক খবরের আপডেট পেতে আর আমাদের উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 21 নভেম্বর 2020 শনিবার সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে তাদের সামরিক সচিবগণ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সম্মিলিতভাবে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ROCDSPSC অব তিন বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগ IFE এর প্রিন্সিপাল স্টাফ অফিসার PSO গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে সংযোজিত হতে যাচ্ছে দীর্ঘপাল্লার টাইপ বি মাল্টিপল লঞ্চিং রকেট সিস্টেম MLRS। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ট্রেনিং অ্যান্ড রকেটিং কমান্ড RTDOC এর GOC সেনাবাহিনীর 4টি রেজিমেন্টকে রেজিমেন্টাল কালার প্রদানের সময়ে এই কথা বলেন। 300 মিলিমিটার ক্যালিবারের এই রকেটগুলোর রেঞ্জ 120-150 কিলোমিটার। শক্তিশালী গাইডেন্স সম্পন্ন এই রকেটগুলোর একুরেসি অনেক ভালো। প্রতিটি ভেহিকলে 4টি মিসাইল রকেট থাকে। প্রাথমিকভাবে এক রেজিমেন্ট 18টি কেনা হলেও শোনা যায় মোট 4-5 রেজিমেন্ট ক্রয়ের পরিকল্পনা আছে সেনাবাহিনীর। একই সাথে নতুন মডেলের মিসাইল সিস্টেম অজানা মডেল সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন RTDOC এর GOC। এবার রোহিঙ্গা ইস্যু। OIC ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে রেজুলেশনটি উত্থাপন করে যাতে পৃষ্ঠপোষকতা প্রদান করে 104টি দেশ। রেজুলেশনটির পক্ষে ভোট দেয় 132টি দেশ, বিপক্ষে ভোট দেয় 9টি, আর ভোট দানে বিরত থাকে 31টি দেশ। বিপক্ষে ভোট দেয়া দেশগুলো হল রাশিয়া, চীন, মিয়ানমার, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, জিম্বাবুয়ে ও লাওস। ভোট না দেয়া দেশগুলোর মধ্যে রয়েছে প্রতিবেশী ভারত, সার্কভুক্ত নেপাল, শ্রীলঙ্কা, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভেনেজুয়েলা সহ আরও কয়েকটি দেশ। উল্লেখ্য যে EU থেকে জার্মানি এবং OIC থেকে সৌদি বাংলাদেশের পক্ষে বিবৃতি দান করে। আজকে এ পর্যন্তই। বাংলাদেশ এগিয়ে যাক।